नमस्कार बंधुरा त्रिपुरा गवर्नमेंट यूट्यूब चैनले आपनादेर सकलके जानाई आंतरिक शुभेच्छा एवं अभिनंदन। बंधुरा आजकेर भिडियोते आमरा डिसकस करब त्रिपुरा राज्य थेके बेरोनो एकटी जब नोटिफिकेशनेर विषय एवं एर जन्य त्रिपुरा राज्येर समस्त प्रार्थीरे किन्तु आवेदन करते पारबे। जदि आपनि इंटरेस्टेड थाकेन ताहले अवश्य भिडियोटी लास्ट अब्दि देखते थाकुन एवं যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে যে বেল আইকন রয়েছে সেটি প্রেস করবেন যাতে পরবর্তী সময় আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো এটার সাথে আজকে ভিডিও শুরু করব, তবে ছোট্ট একটা ইন্ট্রোর পর। নোটিফিকেশন নিয়ে ডিসকাস করার আগে কোয়ালিফিকেশনটা বলে দিই যাতে আপনাদের সময়টা নষ্ট না হয়। যদি আপনার কাছে ফার্মাসিস্টের ডিগ্রি বা ডিপ্লোমা না থাকে বা MBBS ডিগ্রি আপনার কাছে না থাকে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে স্কিপ করতে পারেন, বিকজ ভিডিওটা পরে গিয়ে আপনার কোনো লাভ হবে না। তো এটা অবশ্যই ভিডিওটা লাইক করে এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন যাতে অন্যদের এটা হেল্প হয়। তো এটার সাথে বন্ধুরা শুরু করব আজকের ভিডিও। ফাইনালি বন্ধুরা আমরা এখন রয়েছি সেই নোটিফিকেশনের যেটা ত্রিপুরা রাজ্য থেকে বেরিয়েছে এবং বন্ধুরা এই নোটিফিকেশনটা বেরিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা। এবং বন্ধুরা যে অ্যাড্রেসটা রয়েছে সে অ্যাড্রেসটা হচ্ছে বড়জলা জিরানিয়া ওয়েস্ট ত্রিপুরা, পিন নাম্বার 799046। এক্ষেত্রে বন্ধুরা দুটো পোস্ট রয়েছে এবং দুটো পোস্টে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে বন্ধুরা সিলেকশন করা হবে। তো আপনাদের ওয়াক ইন ইন্টারভিউটা বন্ধুরা হবে 17/7/2020 11:00 AM এবং সেটা হবে রেজিস্টার্ড কনফারেন্স রুম ইন এডমিন বিল্ডিং ফার্স্ট ফ্লোরে এবং বন্ধুরা সেটা হবে NIT আগরতলাতে। দেখে নেব তারপর বন্ধুরা এখানে ডিটেলসে কী কী দেওয়া হয়েছে। তো প্রথম যে পোস্ট রয়েছে বন্ধুরা আপনাদের বলে রাখি যে প্রথম যে পোস্ট এখানে রয়েছে মেডিকেল অফিসার, দুটো ভ্যাকেন্সি রয়েছে এবং এর জন্য কোয়ালিফিকেশন বন্ধুরা MBBS ডিগ্রি কিন্তু আপনার প্রয়োজন এবং স্যালারি 60,000 টাকার মতো আপনারা পাবেন। তো এই পোস্টটা নিয়ে আমরা ডিসকাস করবো না, এক্ষেত্রে কোয়ালিফিকেশন অনেকটাই বেশি চাওয়া হয়েছে। তারপর বন্ধুরা সেকেন্ড যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ফার্মাসিস্ট, একটি ভ্যাকেন্সি রয়েছে এবং এর জন্য কোয়ালিফিকেশন বন্ধুরা আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সায়েন্স স্ট্রিমে, তবে সাবজেক্ট হিসাবে PCB এবং PCM এই দুটো সাবজেক্ট কিন্তু আপনার থাকতে হবে। সঙ্গে কিন্তু বন্ধুরা 2 বছরের ফার্মাসিস্টের ডিপ্লোমা প্রয়োজন এবং সঙ্গে ফার্স্ট ক্লাসও কিন্তু আপনার থাকতে হবে 2 বছরের ডিপ্লোমাতে এবং তার সাথে মিনিমাম বন্ধুরা 2 বছরের কিন্তু আপনার যে কোনো হসপিটালে ফার্মাসিস্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা অথবা আপনার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফার্মাসিস্টে। এবং এর জন্য বন্ধুরা আপনার স্যালারিটা বন্ধুরা এখানে অ্যাজ পার ইনস্টিটিউটের নর্মস রাখা হয়েছে, তো সেটা ইনস্টিটিউটের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আপনাকে সে স্যালারিটা দেওয়া হবে। তারপর বন্ধুরা আমরা দেখে নেব এক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশন। তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনার একটা অ্যাপ্লিকেশন ফর্মেট প্রয়োজন, সেটা আপনারা আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো ফুলফিল করে বন্ধুরা তার সঙ্গে সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসে সেই অ্যাপ্লিকেশনটা সেন্ড করতে হবে। ইমেল অ্যাড্রেসটা বন্ধুরা আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মেটটা আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো যে অ্যাড্রেসটা রয়েছে সেটা হচ্ছে NIT establishment@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আপনাকে সেই প্ল্যানটা পাঠাতে হবে 15 জুলাই 2020-এর আগে। ফাইনালি বন্ধুরা ত্রিপুরা নোটিফিকেশন বেরিয়েছে। আজকের ছোট্ট ভিডিওতে আমরা সে নোটিফিকেশন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি আপনাদের সাথে এই ভিডিওতে। তারপর যদি বন্ধুরা কোনো ধরনের কোশ্চেন থাকে আপনাদের তাহলে নিচে অবশ্যই কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই করব। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার অন্য বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই ধরনের জবের বিষয়ে জানতে পারে। তো এটার সাথে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করব, তবে অলওয়েজ দেখতে থাকবেন বন্ধুরা ত্রিপুরা গভর্নমেন্ট ইউটিউব চ্যানেল রিয়েল অ্যান্ড অথেন্টিক জব ইনফরমেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।